তো এই তো চালের বস্তা নিয়ে আসলো, কত টাকা নিল? ওইখানে রাখো, রেখে দাও আপাতত, তারপরে এখন খাট। আবার কত টাকা নিল? কি দাম জিনিসের! হ্যাঁ, আসলে দুই দিন থেকে ঘরে চাল বাড়ন্ত ছিল, তো আজকে চালের বস্তাটা নিয়েই আসলো। আর কি বলতো, একটা সমস্যার সমাধান হতে না হতেই আর একটা সমস্যায় পড়েই গেলাম। গ্যাস শেষ হয়ে গিয়েছে কালকে, যখন আমি ডিম দিয়ে ব্রেড বানাচ্ছিলাম ঠিক তখনই গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। তো কালকে থেকে আজ পর্যন্ত এখনও ভরা হয়নি। সকালবেলা ও গিয়ে পরোঠা নিয়ে আসলো চালের সাথে সাথে। আর এদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, কি সুন্দর বৃষ্টি! আর দেখো, গ্যাস ভরানোটা তো একটা সমস্যা আছে আছে, তারপরেই আবার পড়ে গেলাম আর একটা সমস্যায়। জুয়ের হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে পড়ল। কালকে রাত্রিবেলা থেকেই প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল ওর। তারপর রাত মনে হয় 12টার সময় ও গিয়ে ডাক্তারের দোকান বন্ধ করে দিয়েছে, তবু ডেকে ডেকে ফোন করে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠলাম, আর আজকে আবার রোদ আছে, আজকে সকালবেলা বৃষ্টি নেই। জুঁই শোনার শরীর প্রচণ্ড খারাপ। রাত্রিবেলা কালকে 12টার দিকে জুঁইয়ের পাপ্পা গিয়েছিল হচ্ছে বাজারে, ওর জন্য ওষুধ নিয়ে আসতে। কেননা তো রাত্রিবেলা ও এরকমভাবে নিঃশ্বাস নিচ্ছিল, একদম দেখেই প্রচণ্ড ভয় লাগতেছিল, একদম সেই আগের মতো, মানে বুকের নিচটা একদম গর্ত হয়ে ভিতরে ঢুকতেছিল। দেখে তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ করে দেখি ওরকম করে নিঃশ্বাস নিচ্ছে। আগের থেকে সর্দি কাশি ছিল হালকা হালকা, তো তারপরে ও একদম সাইকেল নিয়ে চলে গেল রাত্রি 12টার দিকে ডাক্তারের দোকানে গ্যাস নিয়ে আসতে, গ্যাসের ওষুধ। এগুলো দিয়ে যদিও বা কাজ হয় না, একদম ও যেখানে ডাক্তার দেখিয়েছিল মাথা ভাঙায়, ওখানকার গ্যাসের ওষুধটা দিলেই ও তাড়াতাড়ি একদম ঠিক হয়, সুস্থ হয়ে যায়। এখানকার ওষুধ দিয়ে যদিও কম হয় না, কিন্তু একটু সময়ের জন্য কম হয়, আবার মানে হয় যে কালকে রাত্রিবেলা নিয়ে এসে দিল, দেওয়ার পর শ্বাসটা ঠিক করে নিচ্ছিল, তারপরে ঘুমাইলো। ঘুমানোর পর মনে হয় 2-3টার দিকে আবার এরকম শুরু হয়েছে, তারপরে আবার একটা গ্যাস দিলাম, 2টা নিয়ে আসছিল, দেওয়ার পর ঠিক হয়েছিল। এই যে সকাল হইতে হইতে আবার শুরু হয়েছে, দেখো কেমন যে এত তাড়াতাড়ি এত শরীর অসুস্থ হয়, কি বলবো। এই তো কিছুদিন আগে সর্দি কাশি ঠিক হইলো, কিছুদিন আগে অতটা মানে সর্দি কাশি ছিল কিন্তু এরকমভাবে নিঃশ্বাস নিচ্ছিল না, কিন্তু আজকে এখন প্রচণ্ড একদম খারাপভাবে নিঃশ্বাস নিচ্ছে। শরীর একটু অসুস্থ হতেই স্কুল যাওয়া বন্ধ, কেননা স্কুলে গেলে আরও বেশি করে কান্নাকাটি করে ও ঝামেলা করে, তখন আরও বেশি করে শরীর অসুস্থ হয়ে পড়ে, তো এই জন্য স্কুল। তো বন্ধুরা, জুঁই এখন বাহানা করতেছে ও খাবে বিস্কিট। তো বিস্কিট নেই ঘরে, বিস্কিট ছিল কালকে ও রাত্রিবেলা খেয়ে নিয়েছে, সব শেষ হয়ে গিয়েছে। তো এখন যাচ্ছি দোকানে বিস্কিট নিয়ে আসতে। বললে হয়তো কথাগুলো ইয়ের কি মনে হবে, কিন্তু সত্যিতে পরিস্থিতি না এখন অনেকটাই খারাপ চলছে। এই যে কিস্তির ফোন আসলো সকাল সকাল, কিস্তি দেওয়া হবে 10টার সময় দিতেই লাগবে। তার মধ্যে গ্যাস শেষ হয়ে গিয়েছে, 2 দিন হয়ে গেলো ভরতেই পাচ্ছি না। মা রান্না করে দিচ্ছে, ওগুলোই খাচ্ছি, ভাত সবজি সব রান্না করে দিচ্ছে, জুঁয়ের জন্য গরম জল করে দিচ্ছে। দেখি কি বন্ধু, আর জুঁয়েরও এতটাই শরীর খারাপ, ডাক্তার দেখাইতেই লাগে, শ্বাস নিতে ওর খুব কষ্ট হচ্ছে। মাটির উনুন তো আছে আমাদের, কিন্তু লাকড়ি সেরকম নেই, কারণ ওই মাটির উনুনটায় না একদম চিকন চিকন লাকড়ি লাগে, আর বেশি মোটা লাকড়িগুলো ঢুকেই না। আর এই যে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এখন চিকন চিকন লাকড়ি আগে থেকে নিয়ে আসতে হতো দোকান থেকে, বেছে বেছে নিয়ে এসে শুকাইতে হতো। আর অনেক দিন হয়ে গেল উনুনটায় রান্না করা হয় না, তার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে কেমন যেন হয়ে গিয়েছে, ভেঙে ভেঙে গিয়েছে। আর এদিকে দেখো, এদিকে দিদির সাথে কথা বলতেছিলাম জানালা দিয়ে, আর কাঁথাগুলো একটু বের করে দিলাম, আজকে যেহেতু রোদ উঠে গিয়েছে খুব সুন্দর। আর জুঁইকে বেঞ্চের উপরে বসিয়ে রেখে দিয়েছি। সত্যি কথা এটাই, কি বলতো, যখন মানে খারাপ সময় আসতে শুরু হয় তখন চারিদিক দিয়ে যেন একটার পর একটা চিন্তা জ্বালা চলতেই থাকে, সময়গুলো যেন মানে কি বলবো। তবে যাই হোক, কঠিন পরিস্থিতিতে মনকে একটাই সান্ত্বনা দেওয়ার যে এই পরিস্থিতিটাও ঠিক কেটে যাবে, আর আর ভালো সময় ঠিক আসবেই, তাই না? তো বলতেছিল আজকেও গ্যাস ভরিয়ে নিয়ে আসা হবে না, তো মায়ের রান্না করতেছে আর কি। তো যাই হোক, অনেক কিছু নিজের মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এখন দেখো এদিকে চলে এসেছি ঘরের মধ্যে, আর বাসনপত্রগুলো গুছিয়ে গুছিয়ে রাখতেছি সুন্দর করে।
আর আমাদের ছোট্ট টি টেবিলের কভারটা অনেকটাই নোংরা হয়েছিল, তো কভারটা আমি তুলে নিয়েছি ধুয়ে দেবো বলে, কিন্তু ধুয়ে দেওয়ার হয়নি, আজকে ধুয়ে দেবো সব একসাথে। তার সাথে সাথে বেড কভারটাও তুলে নিয়েছি, বেড কভারটাও ধুলোবালি দিয়ে একদম নোংরা হয়ে আছে। আর বাচ্চার শরীরটা ভালো নয়, তাই আজকে ও একদমই চুপচাপ বেঞ্চের মধ্যে বসে দিয়েছি, তো ওখানে বসেই আছে। বর্ষাকাল আসতে না আসতেই আকাশটার এমন পরিস্থিতি, এই তো রোদ উঠতেছে আবার এই তো আকাশটা ড্যাম হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। এদিকে আবার কাঁথাগুলো বের করে দিলাম। জামা কাপড়, বেড কভার সব কিছুই আমি বের করে নিয়েছি ধুয়ে দেওয়ার জন্য। তার আগে কলের পাড়টা দেখতেই পাচ্ছ একদম পাতা দিয়ে ভরে পড়ে আছে, আর বৃষ্টি হয়েছিল বলে ঝাড়ু দেওয়াও হয়নি। তো আজকে যেহেতু রোদ উঠে গিয়েছে, ভাবলাম এই দিকটা আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। আর এই দেখো কি পাতা, এই চালটা ভাঙার কারণে পাতাগুলো সব ভর্তি হয়ে আছে। তো ভাবলাম এই দিকটা পরিষ্কার করে নিই, না হলে কি হয় বলো তো, প্রচুর পরিমাণে মশা হয় কলের পাড়ে, আর বাসন মাজার সময় বা এখানে কলের পাড়ে যে কোনো কাজ করতে গেলে প্রচুর পরিমাণে মশা কামড় দেয়, তাই এদিকটা সবসময় পরিষ্কার রাখতে হয়। তো এতগুলো পাতা একসাথে যাচ্ছে না বলে আমি পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি, আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, না হলে ঝাড়ুটা ভেঙে যাবে। দেখতেই পাচ্ছ এখন এদিকটা কতটা সুন্দর লাগতেছে দেখতে, আর মশার অত্যাচারটাও অনেকটাই কমে যাবে। দুই দিন থেকে ঝাড়ু দেওয়া হয় না বৃষ্টির কারণে, অথচ দেখে মনে হয় কত দিন থেকে ঝাড়ু দেওয়া হয় না, বেশিরভাগ বাঁশের পাতা দিয়ে একদম ভরে পড়েছিল। তো যাই হোক, সব পাতা একসাথে করে আমি এখানে আগুন জ্বালিয়ে দিলাম, তাহলে পুরো ছাই হলে পরে সেই ছাইটা হচ্ছে গোবরের সাথে মিশে যাবে। এখানে গোবর যেহেতু রাখা আছে নিচে। তো বন্ধুরা, দুই দিন থেকে তো বৃষ্টি বৃষ্টি চলতেই আছে, বৃষ্টির জন্য পিছনের দিকটা ঝাড়ু দেওয়া হচ্ছিলো না, আজকে বৃষ্টি নেই, রোদ উঠে গিয়েছে, সুন্দর ঝাড়ু দিয়ে পুরো পরিষ্কার করে নিলাম। এখন বাসনপত্র মাজবো, আর তারপর হচ্ছে যে জামা কাপড়গুলো আজকে একটু ধোয়াধুয়ি করে দেবো। চলো সোনা বাড়িতে চলো। আজকাল ঝিঁচি পোকার ডাকগুলো এত পরিমাণে কানে ধরে, কান একদম ঝালাপালা হয়ে যায়। আর ভিডিওতে তো সারাক্ষণই শোনা যায় ঝিঁচি পোকার ডাক, তোমরা সবাই বলো না কিসের শব্দ হয় এত, এগুলো হচ্ছে ঝিঁঝি পোকার ডাক। এখন চারিদিকটা পরিষ্কার লাগতেছে, এখন আমি আরামসে কলের পাড়ে কাজ করতে পারবো, মশার কামড়ও কম পড়বে, আর এদিকটাও মানে কাজেও মন বসে আর কি। পরিষ্কার থাকলে যে কোনো কাজে মন বসে, আর চারিদিকে যদি নোংরা থাকে তাহলে একদমই কাজ করতে ইচ্ছে করে না, বিশেষ করে কলের পাড়ে। তো যাই হোক, সব কিছু আমি একটু ভিজিয়ে রাখলাম, সার্ফ শেষ হয়ে গিয়েছে, তো এখন আবার দোকানে যাব সার্ফ নিয়ে আসতে, তাই আর গেলাম না। হোগলা সাবান আছে, এই সাবানটা দিয়েই আমি ধুয়ে নেবো। সব কিছু এমনিতেই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তো সবার প্রথমে টি টেবিলের কভারটা আমি ব্রাশ দিয়ে ঘষে ঘষে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এই কভারটা মনে হয় বেশি দিন আর টিকবে না, কেননা মাঝে মাঝে হালকা হালকা ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে, তো খুব তাড়াতাড়ি মনে হয় নষ্ট হয়ে যাবে। যতদিন টিকবে ততদিন পরিষ্কার করে রাখলে দেখতে সুন্দর লাগে, তাই না? তো চলো, এটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে, এবার ধুয়ে ঠুয়ে এই যে মেলে দিলাম, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর বাকি জামাকাপড়গুলো এখন আমি কেচে নেব। আমার প্রত্যেকটা কাজে জুসোনা তো ডিস্টার্ব করবেই, ও এসে এখানে ঝামেলা পাকাচ্ছিল, আমি ওকে একটু বকু দিয়ে পাঠিয়ে দিলাম, কেননা জল নাড়লে আরও বেশি পরিমাণে হবে সর্দি কাশি, ওর এত তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় কি আর বলবো। আর বিশেষ করে সর্দি কাশি তো লেগেই আছে, যদি একটুখানি জল নাড়ে তাহলে আরও বেশি হয়ে যাবে। একটু আগে গ্যাস দেওয়া হলো, তাই একটু হাঁটাচলা করতেছে। বেশ অনেকক্ষণ হয়ে গেল এভাবে আমি হেলে হেলে কাজ করতেছি, তো হেলে হেলে কাজ করলে না কোমরটা খুব তাড়াতাড়ি লেগে যায় আর কি, আর পেটটাও ব্যথা করে। তো ওকে বললাম একটুখানি জল তুলে দাও, তো তাই ও জল তুলে দিয়ে চলে গেল, আর এদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। Mm-hmm.
একটানা দুই দিন বৃষ্টি হওয়ার কারণে গাছপালা, গাছের পাতা, তারপরে হচ্ছে ক্ষেত, রাস্তাঘাট সব কিছু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। সব কিছু নতুন নতুন লাগে। গাছের পাতাগুলো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। বেড কভার, জুয়ে জামা কাপড় সব ওইদিকে মেলে দিলাম। আর এইদিকে হচ্ছে বাসটা যে দেখা যাচ্ছে, এই বাসের টাটার মধ্যে আমি জুয়ের পাপার শার্ট দুটো মেলে দেবো, কেননা শার্টগুলো হচ্ছে হাওয়াতে উড়ে পড়ে যায়, এর জন্য বোতাম লাগিয়ে দেবো। রান্নাবাড়া তো বললাম মা করে দিয়েছে, তো হচ্ছে ডাল ভাত আর হচ্ছে লাউ শাক, তারপর আলু একসাথে আর সর্ষে বাটা দিয়ে, আর হচ্ছে শীতলের। তো স্নান করার আগে বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো, স্নান করে আসলাম, বিছানাটা গোছানো বাকি আছে, বেড কভারটা শুকাক আর কাঁথাগুলো বের করে দিয়েছি। তো বেড কভার কি এ মা, বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ে এই অবস্থা কেন দিলা ওকে? আগের একটা ছিঁড়ে রেখে দিয়েছে, আগেরটা ছিঁড়ে রেখে দিয়েছে। খুব দুষ্টামি হয়েছে কিন্তু, এখন কেমন আছে শরীর? दो बच्चे लाया हूँ साहब, इनके माँ बाप मर चुके हैं, अनाथ हैं। आप बच्चों को आसरा देते हैं, इसीलिए इन दोनों को ध्यान रखा है। বিস্কিট রাখার জন্য বড় একটা প্লাস্টিকের বয়াম আছে, কিন্তু ওই বয়ামে রাখলে সেটা কি আর আস্ত থাকে? ইঁদুরের যে এত পরিমাণে অত্যাচার, বয়ামের ঢাকনাটাও কেটে দিচ্ছে, প্রত্যেক দিন একটু একটু করে কাটে আর ফেলায় দেয়। তো এই জন্য ওখানে না রেখে শোকেসের ভিতরেই এই যে জুয়ের বিস্কিট রেখে দিলাম, আর জগটা তো ইউজ করা হয় না, তো জগটার মধ্যেই রেখে দিলাম। এই জগটা মেলা বাড়ি থেকে নিয়েছিলাম, খুব পছন্দ জগটা হচ্ছে, কালারটা কি সুন্দর সাদা। আজকে সকালবেলায় এই বিস্কিটের প্যাকেটটা নিয়ে আসলাম, আজকেই দেখো শেষ হয়ে যাবে, কেননা সারাদিনে জুই ভাত একদমই খেতে চায় না শরীর যখন অসুস্থ। চলো বিস্কিটগুলো ভরে রেখে দিলাম, এবার বিস্কিটের প্যাকেটটা হচ্ছে বাইরে ফেলে দিয়ে আসি। তো খাওয়া দাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, খাওয়া দাওয়ার পর জুই জুইয়ের পাপা দুজনে ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে জামাকাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি। আজকে আর জুইকে প্রাইভেটে নিয়ে গেলাম না, যেহেতু ওর শরীরটা ভালো না, তো তাই বেশি চাপ না দেওয়াটাই ভালো। তো ঘুম থেকে উঠে চলে গেল ওর ঠাম্মির কাছে, একদম ক্ষেতের ওদিকে পিছনের দিকে। আর এদিকে জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট, এখানে দেখো জুয়ের জুতা রেখে দিলাম, সব জুতা এখানে, স্যান্ডেল জুতা মানে যেগুলো ইউজ করা হয় আর কি। জুয়ের শুগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে যাওয়ার পর নিয়ে এসে ওখানে রেখে দিলাম। আর জুয়ের তো এখন স্কুলের শু আলাদা, আর ঘরের মধ্যে রান্নাবান্না না হলে রান্নাঘরের ওদিকটা তো এখন পরিষ্কারই থাকে, আর বাসনপত্রও বেশি নোংরা হয় না। তো এদিকে হচ্ছে ও উঠে পড়েছে ঘুম থেকে, আর এদিকে এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। খাটটা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি, কেননা খাটটা খুলতে হবে, ঠিক করতে গেলে পুরোটাই খুলে একদম নিয়ে যেতে হবে। যে দাদাটা ঘর সংসার থেকে আর কি নিয়ে এসেছি, যেখান থেকে ফোন করে বলেছি, বলেছে দোকানে খুলে নিয়ে যেতে হবে, দোকানই আসবে না, কেননা ওদের ঝালাই করা মেশিন আমাদের বোর্ডে চলবে না, আর তার মধ্যে হচ্ছে এত কিছু জিনিস নিয়ে আসবে, তাই খাটটাই আমাদের খুলে নিয়ে যেতে হবে। তো খাটটা খুলতে গেলে বড় র্যাশের প্রয়োজন আছে, তো বাবা সেট করেছিল খাটটা, তো বাবা আসলে পরে, রবিবারে বাবা আসবে, বাবা আসলে পরে বাবার কাছ থেকেই খুলে নিয়ে তারপরে নিয়ে যেতে হবে। আর ইদানিং আলুগুলো খাটের নিচে রাখার কারণে এত পরিমাণে মশা হয়েছে ঘরে, লাইটটা বন্ধ করে একটুও থাকা যায় না, মানে লাইট বন্ধ করলে, অন্ধকার হলেই মশার উৎপাত শুরু হয়ে যায়। বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখে, ঘরটা পরিষ্কার করে রেখে চলে আসলাম পিছনের দিকে, দু তিনটে কুল হাতে নিয়ে বসে বসে একটুখানি কুল খাবো। এই সময়টা একদমই ভালো লাগতেছিল না। ওই দূরে ও বসে আছে, আমি এদিকে বসে পড়লাম, লবণ হাতে নিয়ে চলে এসেছি, দু তিনটে বসে বসে কুল খাই আগে, তারপরে তো এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যা লেগেই যাচ্ছে। আর জুইকে যেহেতু আজকে প্রাইভেটে নিয়ে যাওয়া হয়নি, তো আমি ওকে একটু হালকা করে পড়ানোর চেষ্টা করব। আর ওর এখন এই যে বিমানের সাথে খেলতেছে, আর আজকে হচ্ছে আমাদের এদিকে মনে হয় কীর্তনের শেষ দিন।
বসে থাকতে থাকতে সন্ধ্যাই লেগে গেল, এখন যাব বাড়িতে। এই যে দেখো জাম্বুরা গাছের পাতাগুলো কি সুন্দর, একদম নতুন নতুন বেরিয়েছে। এটা আমাদের জাম্বুরা গাছ, কিন্তু এখনও পর্যন্ত ফল হয়নি, নতুন একদম। যাই হোক, চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।